হ্যালো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন চারুকলা ইনস্টিটিউট। এই চারুকলা ইনস্টিটিউটের সাথে অসংখ্য স্মৃতি, অসংখ্য বিস্মৃতি আমার জড়িয়ে আছে। আমি এই চারুকলায় পড়েছিলাম 1998-99 সেশনে। আমি এখান থেকে বের হয়েছি 2007 সালে। তারপর বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অ্যাজ এ প্রডিউসার বা একজন প্রযোজক হিসাবে কাজ করেছিলাম। আমার অসংখ্য স্মৃতি, অসংখ্য বিস্মৃতি এর পরতে পরতে ছড়িয়ে ছিটে আছে। চলুন আজকে আমার সেই প্রিয় জায়গাটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারুকলা ইনস্টিটিউটের ছাত্রদের ক্রিয়েশন। তারা বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি করেছেন। ঠিক লেকের ওই পাশে দেখা যাচ্ছে রফিক ভাইয়ের ক্যান্টিন, যে ক্যান্টিন আমি যখন ছিলাম স্টুডেন্ট তখনও ছিল। আমরা এখানে যাবো একটু পরে চা খেতে এবং রফিক ভাইয়ের সাথে কথা বলবো। অনেকটা শান্তশিষ্ট চারুকলা আজ, কারণ হচ্ছে যে ঈদের তৃতীয় দিন আজকে, ইউনিভার্সিটি বন্ধ, স্টুডেন্টরা নেই এখানে। তারা ভ্যাকেশানে যার যার বাড়িতে হয়তো চলে গেছে। এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা এখানে এসেছি চারুকলা ঘুরে দেখার জন্য অনেকদিন পরে। দেখুন, বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি করেছে চারুকলা স্টুডেন্টরা। প্রচন্ড গরম পড়েছে রাজশাহী শহরে। এখানে সব জায়গায় আসলে শিল্পের ছোঁয়া দেখা যায়। আসলেই এখানে আসলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনি হয়তো অন্যান্য জায়গায় খুব কমই পাবেন। দেওয়ালে আলপনা করেছে চারুকলার ছাত্ররা। এই ঠিক এই জায়গাতে বসে আমি ছবি এঁকেছিলাম, সেই দৃশ্যগুলোর কথা মনে পড়ছে। এখানে একটা বাঁশের সাঁকো দেখা যাচ্ছে। এই সাঁকো পেরোলেই রফিক ভাইয়ের ক্যান্টিন। আমরা এই ক্যান্টিনে খাবার খেতাম। অসংখ্য দিন গেছে আমাদের, অসংখ্য সময় কেটেছে এই ক্যান্টিনে। সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার আমরা এখানে সারতাম। পরন্ত বিকেলের ছুটির এই দিনে ক্যাম্পাস বন্ধ, এখানে স্টুডেন্টরা নেই। বাইরের আশেপাশের ছেলে মেয়েরা এখানে মঞ্চে, মুক্ত মঞ্চে তারা খেলা করছে। এই জায়গাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমার সময় অবশ্য এই জায়গাটি ছিল না, এই মঞ্চটি ছিল না, পরে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। এখানে চারুকলার যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলি এখানে হয়ে থাকে। গরু, সংগ্রামী গরু, চারুকলার ছাত্রদের তৈরি, সম্ভবত পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা হয়েছিল। আমার সামনে দেখতে পাচ্ছেন টেপা পুতুল বা ভাস্কর্য। এইটাকে টেপা পুতুল বলতে নারাজ, এর নির্মাতা সৈয়দ মামুন রশিদ।
কাকা, মামুন কাকা, তার তৈরি এই ভাস্কর্যটি টেপা পুতুল ফর্মে ভাস্কর্যটি করা। এটি বাংলাদেশের বা বলা যেতে পারে যে এশিয়ার সবচেয়ে বড় টেপা পুতুল ভাস্কর্য। মামুন কাকা আমাদের এক ব্যাস সিনিয়র স্টুডেন্ট ছিলেন, আমি তার কাকা বলি, কাকা বলে ডাকি। সেটার একটা রহস্য আছে, সেই রহস্য আজকে না হয় নাই বললাম। রিজেনারেট সৈয়দ মামুনুর রশিদ। উনি এই ভাস্কর্যটির জন্য 2007 সালে অ্যাওয়ার্ডও পেয়েছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন অ্যাওয়ার্ড 2007। পাশেই এটি চুল্লি, সিরামিক্স চুল্লি। এখানে সিরামিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তাদের শিল্পকর্ম হলো এই চুল্লিতে পোড়ায়। প্রতিদিন এখানে অনেক দর্শনার্থীরাও আসেন দেখার জন্য চারুকলার এই সৌন্দর্য। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ভাস্কর্য। মোরগ লড়াই, মোরগ লড়াইয়ের ভঙ্গিতে একজন কৃষক, কিশোরকে আমরা দেখতে পাচ্ছি। ছড়িয়ে ছিটিয়ে আছে ভাস্কর্য, বিভিন্ন ধরনের ভাস্কর্য, মাথা, আমার সামনে যে গাছটি দেখা যাচ্ছে এটি পলাশ গাছ। এই গাছের অনেক বয়স, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই গাছটি ছিল। এই গাছের একটি মহত্ত্ব আছে, আর তা হলো এই গাছের প্রতি বছর জন্মদিন পালন করা হয়। এই গাছের জন্মদিনের উদ্যোক্তা ছিলেন আমাদেরই আরেক সিনিয়র ভাই, সিনিয়র স্টুডেন্ট চারুকলার, মধু ভাই, পড়ন্ত বিকেলে চারুকলা ইনস্টিটিউট। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কি অবস্থা? কি দেখছিলাম আমরা, আমরা যখন ছিলাম এর বয়স কত? ১২ হলে তখন কোলে টোলে ছিল। বেটাক দেখছি, বেটা কই, কি করে? গেল প্রতিভা। বেটা কি করছে? টেনে পড়ছে, খেলাধুলা, ক্রিকেট। ওর বড় একটা ছিল না মেয়ে? থার্ড ইয়ারে পড়ছে কলেজে। কোন কলেজে? বঙ্গবন্ধু কলেজে। বাহ, রফিক ভাই আমাদের সেই পুরাতন মানুষ, চারুকলার ক্যান্টিন চালান। ছেলে মেয়ে তিনজন, দুইটাকে দেখেছিলাম খুব ছোট। মেয়ে মেয়েটার নাম কি ভাই ছিল? রুমা। আর ছেলে? রবি। রবি, হ্যাঁ রবি ক্লাস টেনে পড়ে আর মেয়েটা পড়ে থার্ড ইয়ারে বঙ্গবন্ধু কলেজে। না বাহ, তাহলে আপনি এই নিয়ে ভালোই তো আছেন মোটামুটি, নাকি? Thank you.